পুরীর রথে আবার দুর্ঘটনা রথ থেকে ভগবান বড়রামের মূর্তি পড়ে বিপত্তি চাপা পড়ে আহত হয়েছেন বেশ কয়েকজন মঙ্গলবার উড়িষ্যার পুরীতে রথযাত্রার পরে একটি অনুষ্ঠান চলাকালীন ভগবান বলভদ্রের মূর্তি সিঁড়ি থেকে নামাতে গিয়ে সেবায়িত্বের উপর পড়ে যায় কমপক্ষে আটজন আহত হন বলে এখন পর্যন্ত খবর মঙ্গলবার সন্ধে তিনটে রথ থেকে গুন্ডিচা মন্দিরের আরাপা মণ্ডপে নিয়ে যাওয়ার সময় এই ঘটনা ঘটে অন্যান্য আচার অনুষ্ঠান শেষ হওয়ার পর পাহান্ডি শুরু হয় যেখানে জগন্নাথ সুভদ্রা বলরামের মূর্তি মৃতভাবে দোলান সেবায় এভাবে তারা আরাপা মণ্ডপে নিয়েছেন সেখানে যখন তারা তার রথ তালধ্বজ থেকে ভগবান বলভদ্রের মূর্তিটি নিয়ে যাচ্ছিলেন তখন মূর্তিটি রথের অস্থায়ী ঢালু জায়গা পিছলে গিয়ে তাদের ওপরে পড়ে রিপোর্ট আর নিউজ